আমি জানি তোমাদের খাদ্যগুদাম ফুরিয়ে যাবে খুব শীঘ্র। শয়তানকে যদি তুমি পুষতে চাও খাঁচাই, তার ক্ষুধা মেটানোর জন্য অবশ্যই তোমাকে নিশ্চিত করতে হবে তোমার নিজের অনাহার। শহরে এমন নির্মল বাতাস আমি আগে কখনো পাইনি। পৃথিবীর ফুসফুসে এমন নির্মল বাতাস নিশ্চিত করতে পারে শুধু মানুষ শূন্যতা, যেমন ছিল সামুদ্রিক অ্যামিবার সময়। এই শুনছেন ভূতুরা, শহরকে ভয় পেও না। তোমরা নিশ্চয় যেন মহাশ্মশান ও গোরস্থানের অস্তিত্ব নির্ভর করে তার শুনশান নিস্তব্ধতার উপরে। নিশ্চয় কলহাস্যরত গোরস্থানের কথা ভাবতে পারো না, যেমনটা থাকে তোমাদের সন্ধ্যার পাপের ক্যাফে এবং শপিং মলের ভাগা। চাকার উপর ভর করে কেউ তো হেঁটে যেতে পারে না তার কবরে, তার জন্য দরকার হয় একজোড়া নিথর পা, আর যে পায়ে ভর করে মৃত্যুদূত তোমাদের দিকে হেঁটে আসবে। আমি আগেই জানতাম তোমাদের জন্য এমন কিছু অপেক্ষা করছে যার জন্য অবচেতনে তোমরাই অপেক্ষা করেছিলে, আর এজন্য চাইলে দোষ দিতে পারি তোমাদের নীতি নির্ধারক ও পথ প্রদর্শকদের, যারা তোমাদের পথ দেখায়। কিন্তু বলো, অন্ধদের যে পথ দেখায় সে যদি ভুল পথ দেখায়, তার জন্য আমার কাকে দোষ দেওয়া উচিত, পথ প্রদর্শকদের না অন্ধদের স্বেচ্ছা অন্ধত্বকে? বলো,